বিছানায় শুয়ে থাকা নারীর মুখে প্রসাধনীর প্রলেপ বসাচ্ছেন তাকে ঘিরে রাখা একদল নারী। নিখুঁত ভাবে যত্ন করে বসানো হচ্ছে নানা রঙের চুমকি, আঁকা হচ্ছে ফুল, করা হচ্ছে নকশা। এভাবেই বৈবাহিক জীবন শুরুর চিহ্ন হিসেবে কোণের মুখ বিচিত্র রঙে রাঙিয়ে দেয়া হয়। এটি করতে সময় লাগে প্রায় দু ঘন্টা। পুরো সময়টিতে চোখ বন্ধ করে রাখেন কোণে, চোখ বন্ধ রেখেই আবার যোগ দেন বিয়ের অনুষ্ঠানে। বিয়ে শেষ হবার পরই মাত্র চোখ খুলতে পারেন কোণে। মুখ রাঙানোর এই প্রথাকে বলা হয় জেলিনা। ভিন্নধর্মী এমন সাজ সাজানো হয় বুলগেরিয়ার মুসলিম জাতির বিয়েতে, কারণ বুলগেরিয়ানরা তুর্কি ওসমানীদের রীতি অনুযায়ী বিয়ে করে থাকেন। তাদের রীতি অনুযায়ী বিয়ের আয়োজন থাকে দুদিন। প্রথম দিনে বিয়ের সব উপহার কনের ঘরের বাইরে রেখে দেয়া হয়। বিয়ের দ্বিতীয় দিন পুরো গ্রামবাসী উৎসবে মেতে ওঠে, নাচে গানে হাসি তামাশায়। রাস্তায় হয় ঐতিহ্যবাহী নাচ হেরো। গ্রামবাসীদের সাথে এই নাচে প্রথমে বর এবং পরে যোগ দেন কনে। বরকনে দুজনের গলায় থাকে টাকার মালা। দীর্ঘ সময় ধরে নাচ গান শেষ করে শুরু হয় কনের মুখ পেইন্ট করার পালা। কারণ বুলগেরিয়ার মুসলিম জনগোষ্ঠী পোমাকের ঐতিহ্যবাহী বিয়ের অন্যতম মূল আকর্ষণ কনের মুখ পেইন্ট করে সাজানো। এ গোষ্ঠীর বিয়ের অনুষ্ঠানে ইমাম এসে বিয়ে পড়িয়ে নবদম্পতিকে আশীর্বাদ ও শুভকামনা জানান। এরপর বর কনেকে নিজের ঘরে নিয়ে কনের মুখ থেকে রংগুলো মুছে ফেলেন। এমনই এক বুলগেরিয়ান কনে গেরোভা। আমাদের বিয়ের আয়োজন দুদিন ধরে চলে। প্রথম দিনটি বরকে উৎসর্গ করা হয়, তার অতিথি বন্ধু বান্ধব ও আত্মীয়রা আসে, নাচ গান খাওয়া দাওয়ায় সবাই মেতে থাকে। দ্বিতীয় দিনটিতেও বন্ধু বান্ধব ও আত্মীয়দের নিয়ে অনেক মজা করি। বুলগেরিয়া প্রায় 42,855 বর্গ মাইল জায়গা জুড়ে রয়েছে। ইউরোপ মহাদেশে অবস্থিত দেশগুলোর মধ্যে বুলগেরিয়া অন্যতম প্রাচীন একটি দেশ, যেখানে সেই প্রস্তর যুগের সময় থেকেই মানব সভ্যতার নিদর্শন পাওয়া গেছে। সোফিয়া বুলগেরিয়ার রাজধানী। পোমাক মুসলিম হল বুলগেরিয়া। উত্তর পূর্ব গ্রিস ও উত্তর পশ্চিম তুরস্কে বসবাসরত বুলগেরীয় স্লাভিক ভাষী মুসলিম সম্প্রদায়। বুলগেরীয় মুসলিম নামে স্বীকৃত রয়েছে তাদের। জানা যায় বুলগেরিয়া নামটি এসেছে বুলগার শব্দ থেকে, যা প্রোটো তার্কিক বংশোদ্ভূত লুপ্ত প্রায় কোনো একটি উপজাতি জনগোষ্ঠী। বুলগেরিয়ার ইতিহাস সম্পর্কে পর্যবেক্ষণ করলে দেখা যাবে যে সেই লৌহ যুগ থেকে আরম্ভ করে অটোমান শাসকদের থেকে স্বাধীনতা লাভ করার আগ পর্যন্ত দেশটি থ্রাসিয়ান, পার্সিয়ান, রোমান সহ বিভিন্ন সাম্রাজ্যের অধীনে শাসনকাল অতিক্রম করে এসেছে। তারপর প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ অতিক্রম করার পর 1946 সাল থেকে 1990 সাল পর্যন্ত প্রায় দীর্ঘ 45 বছরের কমিউনিস্ট শাসনের পতন ঘটার পর 1990 সালের 15 নভেম্বর গণতান্ত্রিক এবং সাংবিধানিক আধুনিক বুলগেরিয়া রাষ্ট্রের প্রতিষ্ঠিত হয়।